যে প্রথম দাবি খুলনায় গ্যাস সরবরাহ করা এবং খুলনার বন্ধ মিল কলকারখানাগুলো চালু করা খুলনা তো অবকাঠামো উন্নয়নে জাতীয় বা বাজেটে বরাদ্দ হওয়া উচিত বিশেষ করে রাস্তাঘাট কেন খুলনায় পদ্মা সেতু হওয়ার কারণে খুলনার যে চাহিদা তৈরি হয়েছে এই চাহিদার সাথে খুলনার অবকাঠামো তৈরি হওয়া দরকার খুলনা শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করার জন্যে একদিকে যেমন গ্যাস দরকার অন্যদিকে এগুলো চালু করতে গেলে যে ধরনের সরকারি বাজেট দরকার বিশেষ করে জুট মিলগুলো বিশেষ করে আমাদের যে বস্ত্র মিল যেটা আছে সেটা চালু করা নিউজ প্রিন্ট চালু করা এবং এটা যদি যেসব মিল চালু করা না যায় সেগুলো বিকল্পভাবে তার চালু বিকল্প পন্থা চালু করার ব্যবস্থা সরকারকে নিতে হবে কন্ডেন্সারে ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর এবং এই চালু করার জন্য সরকার যে অর্থ বরাদ্দের দরকার সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খুলনায় উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য এটা করা দরকার আমাদের এই অঞ্চলে ইকোনমিক জোন আমাদের দ্রুত গ্যাস সরবরাহ এবং বিমানবন্দর এই তিনটে কিন্তু যদি না হয় আমরা মনে করি এই বাজেটে এই তিনটে বিষয়ে বেশি করে গুরুত্ব দেওয়া কারণ বিমানবন্দরটা স্থকাদেশ স্থকের আদেশ প্রত্যাহার করে এটা পুনরায় চালু কারণ এটা ব্যবসায়ীদের প্রয়োজনে এই বিমানবন্দর প্রয়োজন আর শিল্প কলকানা জ্বালানি সেজন্য গ্যাস ইকোনমিক জোন এবং বিমানবন্দর তিনটেই মূলত আমরা এখন খুলনার আগামী বাজেটে নাগরিকদের পক্ষ থেকে এই দাবি জানাই খুলনায় আমাদের চিড়িয়াখানা নাই ম্যারিন একাডেমি মোংলা পোর্ট পাশে ম্যারিন একাডেমি এই দাবিগুলো আমরা মনে করি যে আমাদের এখন জরুরি এবং সাথে সাথে খুলনা বিভাগীয় স্টেডিয়ামটা আন্তর্জাতিক মানের এখন তার সেখানে খেলার সম্ভাবনা নাই আমরা মনে করি এটা সংস্কার করে দ্রুত এখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং খেলাধুলার সুযোগ সুবিধা তৈরি করা ভৈরব নদীতে আমাদের ড্রেজিং না করলে আমাদের শহর পানি তলিয়ে যায় সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে আমাদের দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগীয় শহরে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি খুলনার উন্নয়নের বিশেষ করে মোংলা থেকে নোয়াপাড়া পর্যন্ত যে নৌরুট এটাকে খনন করার খুব জরুরি এবং আপনার ভ্যাটের একটা সমস্যা আছে এই ভ্যাটের সমস্যাটার সমাধান করা জরুরি প্লাস খুলনার অবকাঠামোগত উন্নয়নের ভিতরে খুলনা নদী বন্দরের উন্নয়নটা খুবই জরুরি বলে অন্তত আমি মনে করি খুলনা একটা মেরিন একাডেমি একটা ক্যাডেট কলেজ এটি সময়ের দাবি এটি শুধু খুলনার মানুষের প্রয়োজনই নয় এটা সারা দেশের জন্য বাংলাদেশের জন্য প্রয়োজন অর্থনৈতিক জোন চালু করা আইটি সেক্টর কৃষিখাত এবং কারখানাগুলো যেগুলোর রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়ে গেছে সেগুলোকে এসকপের পক্ষ থেকে সরকারকে ইতিমধ্যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে যে মাত্র বারোশো কোটি টাকা খরচ করলে আধুনিকায়ন করে সব কারখানাগুলো চালু করা সম্ভব এবং এগুলোকে লাভজনক করা সম্ভব সুতরাং এই শিল্প কারখানা চালুর জন্য এখানে অর্থ বরাদ্দ দরকার এবং সম্ভাবনাময় যে কৃষিখাত সেই কৃষিখাতকে এখানে প্যাট্রোনাইজ করা দরকার আর সাথে সাথে হচ্ছে খুলনা অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের ইতিমধ্যে যে যতগুলো পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন দরকার তাতে করে এই অঞ্চলের মানুষের যেমন কর্মসংস্থান হবে সারা দেশের মানুষের কর্মসংস্থান হবে সাথে সাথে জাতীয় অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে